মহাসমাবেশে টার্নিং পয়েন্ট বিএনপির সরকারের পদত্যাগে এক দফা দাবি আদায়ে চূড়ান্ত আন্দোলনের শেষ ধাপে রয়েছে বিএনপি। দলীয় সরকারের অধীনে আগামী নির্বাচনে অংশগ্রহণ বা সংলাপ নিয়ে কিছুই ভাবছেন না দলটির নেতারা। দাবি আদায়ে অল আউট প্রস্তুতি নিয়ে রাজপথে আছেন নেতাকর্মীরা। আগামী 27 জুলাই রাজধানীর মহাসমাবেশ সফলে ব্যস্ত হাইকমান্ড থেকে শুরু করে সব স্তরের নেতারা। ওই দিন ঢাকায় নেতাকর্মীদের ঢল নামাতে চান তারা। এই কর্মসূচিকে টার্নিং পয়েন্ট হিসেবে দেখছেন দলটির হাইকমান্ড ও নীতি নির্ধারকরা। মহাসমাবেশের পর হঠাৎ আন্দোলনের গতি প্রকৃতি পাল্টে যেতে পারে বলে মনে করছেন তারা। সবকিছু ঠিক থাকলে পূর্ব ঘোষণা ছাড়াই ঢাকা কেন্দ্রিক টানা কঠোর কর্মসূচির পরিকল্পনা রয়েছে। তা সফলে সারা দেশ থেকে মহাসমাবেশে যোগ দিতে আসা নেতাকর্মীদের ঢাকাতেই রাখার চিন্তা ভাবনা চলছে। ইতোমধ্যেই সারা দেশ থেকে নেতাকর্মীদের সার্বিক প্রস্তুতি সহ সময় নিয়ে মহাসমাবেশে আসতে বার্তা দেওয়া হয়েছে। বৃহস্পতিবার রাজধানীতে ব্যাপক লোক সমাগমের মাধ্যমে জাতিকে একটা বার্তা দিতে চায় বিএনপি। দলটির নেতারা মনে করেন, রেকর্ড লোক সমাগম নিশ্চিত করা গেলে সরকার পতন আন্দোলনে দলটির প্রতি সাধারণ মানুষের আস্থা বাড়বে, অনেকেই তাদের আন্দোলনে সামিল হবেন, যা এক পর্যায়ে গণ আন্দোলনের রূপ পাবে। পাশাপাশি দেশের প্রায় সব দল ও বেশিরভাগ মানুষ সরকারের পদত্যাগে রাজপথে নেমে এসেছে এমন একটি বার্তাও যাবে সারা বিশ্বে। কর্মসূচিতে অংশ নিতে আসা নেতাকর্মীদের উপর ক্ষমতাসীনরা হামলা চালালে কিংবা বাধা দিলে সেটাকে কাজে লাগাবে বিএনপি। উদ্ভূত পরিস্থিতি পর্যালোচনা করে তাৎক্ষণিকভাবে কর্মসূচি দেওয়া হবে, যা সাধারণ মানুষেরও সমর্থন পাওয়া যাবে। এদিকে ঢাকার সোহরাওয়ার্দী উদ্যান ও নয়াপল্টনস্থ কেন্দ্রীয় কার্যালয়ের সামনে মহাসমাবেশ করতে চায় বিএনপি। এই দুটি স্থানের কথা উল্লেখ করে সোমবার ঢাকা মেট্রোপলিটন পুলিশকে অবহিত করা হয়েছে। দলের সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী স্বাক্ষরিত ডিএমপি কমিশনার বরাবর লিখিত চিঠি পাঠানো হয়।